মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করেছে র‍্যাব। সকালে র‍্যাব তিন কার্যালয়ে অধিনায়ক আরিফ মুহিউদ্দিন আহমেদের তথ্য জানান। বলেন, 1971 সালে মৌলভীবাজারের বড়লেখায় ন্যাশনাল আওয়ামী পার্টির তিন সদস্যকে হত্যা, গণহত্যায় অংশ নেয়া, অপহরণ সহ পাঁচটি অভিযোগের রায়ে ট্রাইব্যুনাল তিনজনকে মৃত্যুদণ্ড দেয় গেল বছর 19 মে। তখন থেকেই পলাতক ছিলেন আব্দুল মতিন। গেল রাতে সিলেটের গোপালগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাব। যেহেতু আসামি আব্দুল মতিন এবং উক্ত মামলার যে অপর দুই আসামি তারই আপন ভাই আব্দুল আজিজ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের বারপুঞ্জিতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেয় এবং পরবর্তীতে তারা পালিয়ে এসে বড়লেখা এসে রাজাকার বাহিনীতে যোগদান করে। সে মৌলভীবাজারের বড়লেখা থানাধীন পাখিয়ালা গ্রামে নিজ বাড়ি ছেড়ে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে চলে যায়। তখন সে নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিত।